জিপে চেপে বা গরুর গাড়ি করে জঙ্গল সাফারির আমার অন্য ভিডিওগুলি আশা করি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তাই আজ খুব ভোর ভোর বের হয়ে পড়েছি হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করতে। হ্যাঁ, অনেকে হয়তো ঠিকই ধরেছেন, এটা জলদাপাড়া, যেখানে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একমাত্র এলিফ্যান্ট সাফারি করা যায়। তাই আজকের ভিডিও আমার এলিফ্যান্ট সাফারির অভিজ্ঞতা নিয়ে, আর সাথে থাকবে এলিফ্যান্ট সাফারির খরচের আন্দাজ ও কিভাবে পারমিট বুক করা যায় তার একদম হাতে কলমে গাইড। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর লাইক ও সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি ছড়িয়ে দিন আপনার প্রিয়জনের কাছে ঘরে বসে মানুষ ভ্রমণ করার জন্য। সকাল 6:15 আমরা ড্রেস করে একদম রেডি, এলিফ্যান্ট সাফারিতে যাচ্ছি। এখানে 3টে শিফটে এলিফ্যান্ট সাফারি হয়, সকাল 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30, আর 7:30 থেকে 8:30। 5:30 থেকে 6:30 কুয়াশা থাকে, অন্ধকার থাকে, তাই জন্য 6:30 থেকে 7:30 স্লটটা কম্পারেটিভলি বেটার, কারণ তখন সূর্যদেব উঠি উঠি করছে। আবার 7:30 থেকে 8:30 শিফটটায় কিন্তু সূর্য বেশ অনেকটা উঠে যায়, কাজেই জঙ্গলের মধ্যে কিন্তু তাপমাত্রাও একটু বেড়ে যায়। তো যাই হোক, এখন আমরা এগিয়ে যাচ্ছি যেখান থেকে এলিফ্যান্ট সাফারি শুরু হয়, আর দেখি এবার এলিফ্যান্ট সাফারিতে আমরা জঙ্গলের মধ্যে কি কি দেখতে পাই। এলিফ্যান্ট সাফারি সহ জঙ্গলের পরিবেশকে উপভোগ করতে চাইলে থাকার জন্য সবথেকে বেস্ট জায়গা হলো হলং ট্যুরিস্ট লজ, যেখানে থাকার জন্য যাবতীয় ডিটেলস আপনারা দেখে নিতে পারবেন আমার তৈরি করা একটি ভিডিও ওপরে আই বাটনে ক্লিক করে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, যারা হলং ট্যুরিস্ট লজে থাকার জন্য বুকিং পাননি, যারা মাদারিহাট ট্যুরিস্ট লজে আছেন বা অন্য কোনো প্রাইভেট রিসর্টে আছেন, তারাও কিন্তু অনলাইন বুকিংয়ের মাধ্যমে এই এলিফ্যান্ট সাফারির আনন্দ উপভোগ করে নিতে পারবেন। পেছনে সবুজ রঙের যে কংক্রিটের স্ট্রাকচারটি করা আছে, এটি হচ্ছে হাতিতে ওঠার জন্য একটা প্ল্যাটফর্ম করা, যাতে খুব সহজেই হাতিতে এখানে ওঠা যায়। হাতি এখানে এসে দাঁড়াবে আর এই সিঁড়ি দিয়ে উঠে তারপরে হাতির পিঠে চাপা যায়। প্রত্যেকটি হাতিতে 4 করে পর্যটক ওঠেন, আর সেই 4 করে পর্যটক কিভাবে বসবেন সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন এখানকার প্রশিক্ষিত মাহুত এবং অন্যান্য বনকর্মীরা। হাতির পিঠে চেপে ঘন জঙ্গলের ভেতর দিয়ে দুলতে দুলতে আমরা এগিয়ে চললাম। আশেপাশে প্রত্যেকটি গাছ থেকে ঝুলছে নানা রকমের অর্কিড, আর পায়ের তলায় বিছিয়ে রয়েছে সাদা ফুলের কার্পেট। একটু এগোতেই নদীর ধারে দেখা মিলল এক গন্ডারের। বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে উপভোগ করলাম গন্ডারের কচি ঘাস ছিঁড়ে খাওয়ার দৃশ্য। এবার এগিয়ে চললাম নদীর ওপাশে। নদীর ওপাশে জঙ্গল সেভাবে নেই, এটি মূলত সাভানা এরিয়া, আর সাভানাতেও প্রত্যাশা মতো দেখা মিলল আরেক গন্ডারের। এলিফ্যান্ট সাফারি করে এইমাত্র আমরা ঢুকলাম। এটা 1 এলিফ্যান্ট সাফারি ছিল, কিন্তু যদি অনেস্ট ফিডব্যাক আমি দেই, এটা এলিফ্যান্ট সাফারির থেকে এলিফ্যান্ট রাইডিং বলাটাই বেটার, কারণ সচরাচর বিভিন্ন ন্যাশনাল পার্কে সাফারি বলতে আমরা যা বুঝি যে একজন গাইড থাকবেন যিনি পর্যটকদেরকে জঙ্গল সম্বন্ধে চিনিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন কোন গাছ কী, কোন গাছে কী পাখি বসে রয়েছে, যেগুলো আমাদের শহুরে চোখে ধরা পড়ে না, যেটি স্থানীয় গাইডের চোখে ধরা পড়ে, সেটির কিন্তু এখানে নেই, আর কোনোদিনই ছিল না, বরাবরই এটা নেই, এটা বরাবরই সো কলড এলিফ্যান্ট রাইডিং। তো যাই হোক, তো এলিফ্যান্ট রাইডিং বা সাফারি সেটা করে আমরা ঢুকলাম। ইট ওয়াজ এ গুড ডে, আমরা 2 রাইনো দেখতে পেয়েছি। কি খরচা যেটা আপনাদের সবার মনে হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। এলিফ্যান্ট সাফারি বুক করতে হলে প্রথমেই আপনার কম্পিউটার থেকে আপনার পছন্দের ওয়েব ব্রাউজারটি খুলে নিন। ওয়েব ব্রাউজার খুলে চলে যান গুগলে, এবং গুগলে টাইপ করুন WBSFDA। গুগল সার্চ করে WBSFDA রেজাল্ট দিয়ে দেবে, সেখান থেকে ক্লিক করে আপনি ঢুকে যান ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির মূল হোম পেজে। হোম পেজে পৌঁছানোর পর ডান দিকে আপনি দেখতে পাবেন বুক সাফারি অপশান।
বুক সাফারি অপশানে ক্লিক করুন। বুক সাফারি অপশানে ক্লিক করলে দুটি অপশান খুলে আসবে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক। ক্লিক করুন জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এখানে ক্লিক করলে আবার অনেকগুলি অপশান খুলে আসবে। এখান থেকে সিলেক্ট করুন বুক হলং। বুক হলংয়ে ক্লিক করলে এবার মূল বুকিং পেজটি খুলবে। এই মূল বুকিং পেজে আপনার পছন্দের সাফারি ডেট দিন, কতজন পর্যটক যাবেন সেটি এন্টার করুন এবং তারপর ক্লিক করুন চেক অ্যাভেলেবিলিটিতে। একটু সময় নিয়ে এই পেজটি আপনাকে দেখিয়ে দেবে ওই দিন কোন কোন স্লটে কটা কটা করে সিট অ্যাভেলেবেল আছে। এবার আপনি ক্লিক করুন নিচে বুক নাও, তারপরে ক্লিক করুন আই এগ্রিতে। এবার পর্যটকের ডিটেলস দেওয়ার জন্য একটি পেজ খুলে যাবে। এখানে পর্যটকের নাম, সেক্স, এজ, কোন ধরনের আইডি টাইপ এবং আইডি টাইপের নাম্বার এন্টার করুন, আর সবশেষে সিলেক্ট করুন কোন স্লটটি আপনি চান, তারপর ক্লিক করুন নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করলে এবার পেজটি আপনাকে নিয়ে যাবে পেমেন্ট ইনফরমেশন পেজে। এখান থেকে দেখে নিন মোট কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, তারপর ক্লিক করুন পে নাও। পে নাও বাটনে ক্লিক করলে আপনাকে এই পেজটি এবার নিয়ে যাবে পেমেন্ট গেটওয়ের পেজে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতন পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আমার এই ইলাস্ট্রেটিভ গাইডটি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের। আসবো ফিরে আবার এরকম বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে।